বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আইটা ব্লগ নিয়ে। তবে এটা নতুন ব্লগ না, এটা ছিল ঈদে মিলাদুন্নবীর দিনের ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে হোটেলের কাজ শুরু করে দিলাম, মানে এক একজনের এক এক ফরমাস। কাউকে রুটি ভেজে দিলাম, কাউকে নুডলস রান্না করে দিলাম, কাউকে দুধ কর্নফ্লেক্স, আর আমি আর আমার বড় মেয়ে মিলে একটু ব্রেড টোস্ট করে খেয়ে নিচ্ছি। এভাবে খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে, আমার মেয়েও বলল এভাবে খাবে, তাই আমি আর ও মিলে ভাবলাম আজকে আমরা দুজন একই রকম ব্রেকফাস্ট করি। তো ছোট মানুষ যেহেতু, ওকে ওর ব্রেডটার সাথে একটা চিজ দিলাম, আর আমি চিজ ছাড়াই নিলাম, আর সাথে নিলাম দুইটা করে খেজুর। অনেক হেলদি খাবার হলো আজকে আমার, আলহামদুলিল্লাহ। তো খাবার শেষ করে প্রত্যেকটা গৃহিণীর মতো আমিও চলে গেলাম দুপুরে রান্না রান্না করতে। তবে আজকে কিন্তু আমি আপনাদের সাথে কোনো রান্নার কোনো বিষয় কোনো কিছু শেয়ার করব না, বা কীভাবে রান্না করেছি সেটাও বলবো না। তবে শুধু বলবো কী রান্না করেছি, তা হচ্ছে মুগ ডাল দিয়ে খাসি মাংস। অলরেডি আমার বাকি যা রান্না করা ছিল সব রান্না করা শেষ, শুধু এইটাই বাকি ছিল। আজকে আমি আপনাদের সাথে বলবো অন্য একটা বিষয় নিয়ে কথা। আমাদের সবার হাতে কিন্তু এখন একটা স্মার্টফোন আছে। স্মার্টফোন হোক আর বাটন ফোনই হোক, তাতে কিন্তু ফেসবুক আছে। আর ফেসবুকটা অন করলেই এখন আমরা দেখতে পাই একটা হ্যাশট্যাগ প্রচলন চলছে। আর কেন এই প্রতিবাদটা চলছে, তা হচ্ছে বাক স্বাধীনতার নামে আমার প্রিয় নবীকে নিয়ে যে ব্যঙ্গ করা হচ্ছে তার প্রতিবাদ। আমরা কি কেউ এটাতে জয়েন করেছি? যদি জয়েন করে থাকি শুকর আলহামদুলিল্লাহ, আর যদি না করে থাকি তাহলে বলবো আপনিও জয়েন করে ফেলুন। এই ভেবে চুপ করে বসে থাকবেন না যে একা আমি বা আমার একটা হ্যাশট্যাগে কি যায় আসে যায়, অনেক কিছু যায় আসে যায়। একজন একজন করে পুরো একটা দেশ তৈরি হয়ে যায়, একটা সরকার তৈরি হয়ে যায়, একজন একজনের স্লোগানে মুখরিত হয়ে একটা সরকার পতন হয়ে যায়। আর আমাদের ধর্ম সবসময় শিক্ষা দেয় রক্তপাত ছাড়া শান্তিতে নিজের ধর্ম প্রতিষ্ঠিত করো। বাক স্বাধীনতার নামে যদি কেউ আমাদের প্রিয় মানুষটাকে নিয়ে এত বাজে বাজে মন্তব্য করতে পারে, আমরাও তাহলে ঠিক সেভাবেই চুপচাপ করে তার প্রতিবাদ করে তাদের অর্থনৈতিক মন্দা তো আনতেই পারি। চলুন না আজকে থেকে তৈরি হয়ে যাই সকল সেসব দেশের প্রোডাক্ট থেকে নিজেকে বয়কট করা, যারাই কিনা আমার নবীকে নিয়ে বাজে কথা বলবে। আর অবশ্যই প্রতিদিন গুনে গুনে 10-20 বার হ্যাশট্যাগ দেই আমার নবীর ভালোবাসার উপরে। দেখি না আমাকে কে ঠাকায়, কি পারবো না? আমার তো মনে হয় এইটা কোনো ব্যাপারই না। আমি একজন আদর্শ মুসলিম হিসেবে, আমার প্রিয় নবীর উম্মত হিসেবে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে এটা আমার অধিকার, এটা আমার দায়িত্ব নিজেকে নিজে থেকে দায় মুক্ত করার অবস্থান থেকে আমার এটা করাটা কর্তব্য। আমি তো করেছি, উনারাও করছে দেখুন।
প্রিয় মানুষটার অপমানে কি একবারও আপনার প্রাণ কাঁদে না? যদি কেঁদেই থাকে তাহলে অংশ নিন শশে স্থান থেকে। অনেক চ্যানেল আছে কারো ফ্যামিলির ব্যাপারে কথা বলার জন্য খুব আগ্রহ প্রকাশ করে। এখন কোথায় সেই চ্যানেলগুলো? আমি তাদেরকেও আহ্বান জানাবো, সমালোচনা করুন, এখানে সোয়াব হবে, গুনাহ হবে না। আমার কথাগুলো যদি কারো খারাপ লেগেও থাকে, আমি মনে করব কারো কোনো ধর্মকে কষ্ট দিয়ে আমি কথাগুলো বলিনি। এরপরেও যদি খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমাদের ধর্ম শান্তির ধর্ম। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।